আলুল্লাহ হিমনের সৈত রজিন বিসমিল্লা আল্লাহামদুল্লি সালাহুসাল্লা ইকয়া রসুল আল্লাহ সাল্লা তুলা হাবিবাল্লাহ সাল্লা তুলা ময়ো আলাইকায় সঈদ উল মুরসলিম সাল্লাতুসাল্লাহ আলাহিয়া আখাদমেন নবীন আজকে যারা এই লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক সালাম মোবারকবাদ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজকে কয়েকটি চলমান বিষয় নিয়ে আমি আমাদের আন্দোলনের দৃষ্টিভঙ্গি আমাদের মনোভাব কি আমার দৃষ্টিভঙ্গি কি আমার বক্তব্য কী এই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব আপনারা জানেন বর্তমানে সারা দেশ জুড়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি ধর্ষণ বিরোধী সভা সমাবেশ প্রতিবাদ করে যাচ্ছেন এই প্রসঙ্গে আমি কয়েকটি বক্তব্য ইতিপূর্বে দিয়েছি এই প্রসঙ্গে আমাদের কথা কি এই ইস্যুর আগে আরেকটি ইস্যু ছিল সেটা হচ্ছে মাদ্রাসা ছাত্র আন্দোলন হাটাজারি মাদ্রাসায় যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ছাত্রদের বিক্ষোভ সে আন্দোলনে কি হয়েছিল ফলাফল কি হয়েছিল সে বিষয়টিও সারা দেশে একটা আলোচনার বিষয় ছিল তো তখনও অনেকে আমাদের বক্তব্য আমাদের মন্তব্য আমাদের দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছেন আমি বলেছিলাম যে সময় হলে একসময় বলবো ইনশাল্লাহ আর বর্তমানে আরেকটি বিষয় এখন চলছে সেটা হচ্ছে একত্তর টেলিভিশন বর্জন করতে হবে বা বয়কট করতে হবে ইত্যাদি বিষয় নিয়েও কেউ কেউ দাবি করছেন আন্দোলন করছেন তাদের পক্ষে কথা বলছেন কেন বর্জন করতে হবে সেই যুক্তি ইত্যাদি তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন তো এই প্রসঙ্গেও আমাদের বক্তব্য কী আমরা কি বর্জন করব বয়কট করব কি করব না এসব বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে মতামত জানতে চাচ্ছেন তো আমি সব বিষয় নিয়েই আজকে কথা বলছি বন্ধুরা আমি প্রথমেই বলে নিচ্ছি আমাদের অবস্থানটা কী আমাদের পরিষ্কার সুস্পষ্ট অবস্থান হচ্ছে ইসলামের পক্ষে আমরা মূলত আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি আমরা ইসলাম নিয়েই কাজ করছি আমরা ইসলামের আদর্শ তুলে ধরছি এটা আমাদের বক্তব্য বা আমাদের প্রস্তাবনা বা আমাদের আহ্বান যাই বলুন না কেন আমরা মনে করি আজকে সারা পৃথিবীময় এই যে অন্যায় অবিচার অশান্তি জুলুম রক্তপাত হানাহানি জাতিতে জাতিতে দেশে দেশে সীমান্তে সীমান্তে দ্বন্দ্ব হচ্ছে সংঘাত হচ্ছে বর্ণে বর্ণে গোত্রে গোত্রে বিভিন্ন কারণে দুর্বলের উপর সবলের যে অত্যাচার হচ্ছে অন্যায় হচ্ছে সারা দুনিয়া জোড়া সে অন্যায় নির্মূলের একটা মাত্র পথ রাস্তা সেটা হচ্ছে আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম মানব জীবনে কার্যকরী করা পুরো মানবজাতি এক জাতি এই আদর্শ ধারণ করা বাবা মা আদম হাওয়ার সন্তান সাদা কালো লম্বা খাটো বেঠে তামাটে আরবি আজমি উত্তরের দক্ষিণের পূর্বের পশ্চিমের পুরো মানব জাতি এক জাতি কাজেই পুরো মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি মানুষের কর্তব্য হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক এই জীবন পরিচালিত করা আমাদের মূল বক্তব্য এখানে আমরা চাই আল্লাহ দেওয়া প্রকৃত ইসলাম দিনুল হক মানব জীবনে কার্যকরী হোক আমাদের পরিষ্কার অবস্থান ইসলামের পক্ষে ইসলাম দিয়েই সমস্যা সমাধান করা সম্ভব সেটা আমরা মনে করি শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল ইসলাম তিনি যে কেতাব নিয়ে এসেছেন আল কোরআন জাতির জন্য এটা গ্রহণযোগ্য পালনযোগ্য কাজে আমাদের বক্তব্য হচ্ছে অন্য জাতি তাদের নবীদের দেওয়া আদর্শ তারা ভুলে গিয়েছে বিকৃত করেছে কিন্তু শেষ নবীর প্রবর্তিত কোরআন যেটা তিনি আল্লাহর কাছ থেকে পেয়েছেন সেটা অবিকৃত রয়েছে কিন্তু কোরআনের শিক্ষার দিকে যদি আমরা তাকাই এবং রসুল জীবনী যদি আমরা দেখি তাহলে আমাদের দুর্ভাগ্যজনকভাবে হতাশাজনকভাবে বলতে হয় আমাদের মুসলমান নামক জাতির এখন যে অবস্থা আমি সমগ্র মুসলমান নামক জাতির কথাই বলছি আমরা আল্লাহ রসুল প্রকৃত ইসলাম থেকে বহুদূর সরে গিয়েছি আমাদের স্পষ্ট কথা হচ্ছে আমরা ইসলাম চাই আমরা মনে করি জাতীয় জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে বিচারিক জীবনে সামরিক জীবনে অর্থনৈতিক সকল ক্ষেত্রে আল্লাহ দাওয়া হক যদি আমরা অনুসরণ করতে পারি তবে আমাদের শান্তি আমাদের মুক্তি মুসলমানদের ঐক্যবদ্ধ আল্লাহর হুকুম বিধান ছাড়া আমরা কারো হুকুম বিধান মানব না এটা হলো মূল কথা ইমান ফাউন্ডেশন ইসলামের একেবারে ভিত্তি এর পর থেকেই হলো নামাজ ইমানের পরেই নামাজ মানে সালা জাকাত হজ সম পরবর্তী আমল জহাদ কেতাল তারপরে দান ইত্যাদি সবকিছু পরে আস্তে আস্তে একটা একটা পরে একটা আগে ইমান তাহিদাহুর রসুল্লাহ ইমান আল্লাহর হুকুম বিধান ছাড়া কার হুকুম বিধান মানবো না আল্লাহ সুবাহাল্লাহ যেটাকে বৈধ বলেছেন সেটাই বৈধ আল্লাহ আলা যেটাকে অবৈধ বলেছেন সেটা অবৈধ এই যে একটা মূল নীতি এই যে একটা মানদণ্ড এই মানদণ্ডের উপরে যারা দণ্ডায়মান হবে শুরুতেই তাদের আকিদা পরিষ্কার হয়ে যাবে তারা আসলে কোনটা বয়কট করবেন কোনটা বয়কট করবেন না কোনটা গ্রহণ করবেন কোনটা বর্জন করবেন এটা হলো ইসলামের একেবারে গোড়ার কথা কিন্তু এখন তো দুর্ভাগ্যজনক আমাদের ইসলামের নামে যারা আজকে মুসলমান হাজারো ধরনের প্র্যাকটিস আমাদের মুসলমানদের মধ্যে হচ্ছে ইসলামের এক এক ধরনের চেহারা এক একজনের কাছে আপনার খেয়াল করুন মোটা দাগে আমরা যদি ইসলামের চেহারাগুলি দেখি যেমন ধরেন সুভিবাদী একটা তরিকা আছে যারা পীর মুরিদ বা ইয়ে এ ধরনের প্র্যাকটিস করছেন এনাদের হাজার হাজার রকমের আপনার লক্ষ লক্ষ পীর বহু ধরনের তরিকা সুফিবাদী তরিকা এনাদের প্র্যাকটিস একরকম আবার যারা ধরেন কৌমি ঘরানা আছেন কৌমি আলেম সুন্নি তরিকা তারা হচ্ছেন আরেক ধরনের ধরেন আর আরবদের ওয়াহাবি তরিকা যারা ওয়াহাবিজম তাদের ধরনের এক ধরনের প্র্যাকটিস আপনি দেখতে পাবেন আহলে সুন্নাতে অল জামাত তারা দাবি করছেন তাদের এক ধরনের প্র্যাকটিস দেখতে পারবেন যারা শিয়া আছে শিয়া প্রভাবাদীন দেশগুলি আপনারা আমরা যদি ইরান দেখি সিরিয়া দেখি ইরাক এ অত্র অঞ্চল জুড়ে শিয়াদের আকিদা ইমান বা শিয়াদের আমল তারা সুন্নতির থেকে বহু বিষয় আছে আলাদা মানে ওইটা এক ধরনের এক সিস্টেমের ইসলাম আবার যারা জঙ্গিবাদী ইসলাম প্র্যাকটিস করছেন বা চরমপন্থী ইসলাম প্র্যাকটিস করছেন তাদের আকিদা তাদের ইমান বা তাদের আমলগুলির স্টাইল কিন্তু আরেক ধরনের যারা রাজনীতি করছে প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে পাওয়ার এক্সারসাইজ করে তারা কোরআনকে ক্ষমতা নিতে চান সেরিয়া প্রবর্তন করতে চান বা কোরআন বিধান চালু করতে চান এদের কাছে দেখবেন ইসলামের এক এক ধরনের এটা আরেকটা রূপ আরেকটা চেহারা মিছিল করছেন বিভিন্ন ইস্যুতে তারা গভর্নমেন্টের অ্যান্টি গভর্নমেন্ট বা কোনো একটা নির্দিষ্ট দেশকে তারা টার্গেট করে তার বিরুদ্ধে করছেন তাকে শয়তান বানাচ্ছেন বা ইবলিজ বানাচ্ছেন ইসলামের শত্রু বানাচ্ছে তো তারা পলিটিক্স করছে নির্বাচন কেন্দ্রিক বা গণতান্ত্রিক সিস্টেমে অর্থাৎ রাজনৈতিক ইসলাম পলিটিক্যাল ইসলাম এটার একটা চেহারা হাজার হাজার ধরনের দল আছে যারা রাজনীতি করছেন তাদের বিভিন্ন ধরনের সাইনবোর্ড আছে কর্মসূচি আলাদা তাদের দলের নে নেতৃবৃন্দ দলের প্যাটার্ন কাঠামো ইত্যাদিও আলাদা আর সাধারণ মানুষের মধ্যে বিরাট একটা সংখ্যক লোক এরা ধর্মকর্ম তেমন একটা করছেন না প্র্যাকটিস করছেন না আমল আখলাখ তেমন একটা নাই আসে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে বংশবৃদ্ধি করছে মারা যাচ্ছে যখন মন চাচ্ছে মাজারে যাচ্ছে যখন মন চাচ্ছে ওয়াজ শুনতে যাচ্ছে সেই ওয়াজ কি কাউমি ঘরানের আলেম নাকি সরকারি আলিয়ার আলেম নাকি জামাত শিবিরের আলেম দেখার বিষয় না ওয়াজ শুনতে হবে সব হবে এ ধরনের একটা মানসিকতা তো আমার কথা হচ্ছে ইসলামের এই যে এক আল্লাহ এক রসুল এক কেতাব এক কোরআন একটা জাতি একটা উম্মা এক ধরনের ইসলাম হবে একটা চেহারা হবে ইসলামের হাজার হাজার চেহারা দাঁড়িয়ে গেছে আমি যে বললাম এতক্ষণ যে রাজনৈতিক ইসলামের এক ধরনের প্যাটার্ন আপনি হলো সুভিবাদী ইসলাম এটা এক ধরনের সিস্টেম এক ধরনের প্যাটার্ন এদের ওয়াজ নসিহত এদের কথাবার্তা এক ধরনের যারা চরমপন্থী ইসলাম দেখবেন এরাও এক ধরনের আবার ইদানিং মডারেট ইসলাম নামে একটা আছে এটাও কিন্তু এক ধরনের আবার সাধারণ মানুষদের মধ্যে নানা ধরনের নানা কিসিমের আকিদা এদের মধ্যে বিরাজ করছে তো এত স্টাইল এত প্যাটার্ন এত ধরন এত রঙ এত চেহারা ইসলামের মানুষ কোন দিকে যাবে এখন এই জন্য বিরাট একটা সংখ্যক মানুষ এখন ধর্মের প্রতি আস্থা হারিয়েছে তারা ধর্মকে বিশ্বাস করছে না এখন বলছে দূর ধর্মই ভালো লাগে না হানাহানি আলেমরা আলেমরা এই পীর ওই পির এই নানা ধরনের মতবাদের তারা নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত কাজেই ইসলাম ভালো লাগে না তারা পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত হয়েছে অনেকাংশে কারণ আমরা ভৌগোলিকভাবে তাদেরকে তো দাঁড়ছিলাম গত কয়েক শতাব্দী ধরে যা আমাদের কথা হচ্ছে যে এখন এই অবস্থা এসে রাজনৈতিক কারণ স্বার্থগত কারণ মাদ্রাসার কারণ বিভিন্ন ধরনের কারণে বিভিন্ন জনে এখন নানা ইস্যুতে আন্দোলন করছেন আন্দোলন করে যার যার মতো করে প্রতিপক্ষকে মতের অমিল যাদের সঙ্গে হচ্ছে বা আকিদার মিল নেয় যাদের সঙ্গে সেই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কাফের ফতোয়া দিচ্ছে নাস্তিক ফতোয়া দিচ্ছে ইসলাম বিরোধী শয়তান আপনার ইয়াহুদি দালাল ইত্যাদি ফতোয়া দিচ্ছে ফতোয়া দিয়ে এবার রায় দিয়ে দিচ্ছে ভাংচুর করো জ্বালাও পোড়াও ঘেরাও করো বয়কট করো উচ্ছেদ করো ইত্যাদি ধরনের ফতোয়া দিয়ে দিচ্ছে এখন অদ্ভুত ব্যাপার কিন্তু খেয়াল করুন প্রত্যেক পক্ষই কিন্তু কোরআনের আয়াত বলছে হাদিস বলছে নবীক ইসলামের জীবনী নিয়ে উল্লেখ করছেন আবার সেই শাহিদদের সেই হানজালার কথা বলছেন সেই সৈয়দে সুয়াদা হামজার রাজি আল্লাহ তাল্লাহ আনুর কথা বলছেন আলীর কথা বলছেন খালিদ ইবনে আলিদের কথা বলছেন ওই সবাই কিন্তু এই কথাগুলি বলছেন কোরআনের ওই নির্দিষ্ট আয়াতগুলি প্রত্যেকেই ব্যবহার করছেন একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দলগুলি এ কিছুদিন আগেই নিজেরা নিজেরা একদল আরেক দলকে ইসলামের শত্রু ইয়াহুদি দালাল শয়তান মুরতাদ আরও অসভ্য গালাগালি তারা করেছেন আবার আজকে আবার আরেকটা ইস্যুতে তারা একত্রে মিছিল করছেন আবার আগামী এক মাস পরে তারা যে আবার একদল আরেক দলকে ধাওয়া পাল্টা দেওয়া করবে না তারও কোনো নিশ্চয়তা নেই আসলে কোনটা আমরা নেব কোনটা নেব না এই মানদণ্ডই তো ঠিক নাই এখন এই মানদণ্ড ঠিক করতে হবে আগে আমরা আসলে কোনটা বয়কট করব কোনটা বয়কট করব না তো বয়কট শব্দটা তো আমাদের না এই বয়কট কালচারটা তো আমাদের না এই নামটা তো ইউরোপের একজন ব্যক্তির নাম ওখান থেকে এসেছে আমাদের এখানে আপনার অসহযোগ আন্দোলন হয়েছে আপনার স্বাধীনতার আগে উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ যখন হলো এখানে কিন্তু স্বদেশি আন্দোলন হলো বিদেশি পণ্য বর্জন করো দেশি পণ্যকে সমৃদ্ধ করো এ ধরনের একটা মানসিকতা তো ও খালি পণ্য তো না তাদের মন মানসিকতা তাদের আদর্শ তাদের চেতনা ইত্যাদিও বয়কট মানে হলো এক ঘরে করা বাপ দেওয়া বর্জন করা কিছুদিন আগেও দেখা যায় প্রাণ কাদিয়ানিদের পণ্য প্রাণ কোম্পানি বর্জন করতে হবে প্রাণের পণ্য বর্জন করতে হবে এটা কাফেদের পণ্য এটা ক্ষতি হচ্ছে তারা ইচ্ছেকৃতভাবে খারাপ জিনিস মিশাচ্ছে এ ধরনের মানে কথা বলে অনেকেই ওয়াজ করেছেন কিন্তু প্রাণের পণ্য নাই কোন বাজারে আছে এখন তো এরও আগে আমরা দেখেছি লিভার ব্রাদার্স কোম্পানির পণ্য ইহাউদির পণ্য এগুলি বর্জন করতে হবে তো আসলে ব্যাপারটা হচ্ছে আমরা আসলে কোনটা বর্জন করব, কোনটা গ্রহণ করব এই মানদণ্ডটা আগে ঠিক করতে হবে প্রথম কথা হচ্ছে এটা সেই মানদণ্ড ঠিক করার জন্য আল্লা সুবাহানাউতাল আমাদেরকে একটা নীতি দিয়েছেন যার মতো করে আহ্বান করলে তো হবে না এই জন্যই সেটা কার্যকরী হয় না একটা আন্দোলন হয় কিছুদিন বেশ চাঙ্গা হয় সেই উপলক্ষে কিছু ব্যক্তি প্রমিনেন্ট হয়ে যান বা কিছু দল পরিচিতি লাভ করে নির্বাচনে দু চারটা আসনও পেয়ে যায় এ ধরনের একটা হচ্ছে কিন্তু গত কয়েক শতাব্দী ধরে কিন্তু আসলে মানদণ্ড কি হবে মুসলমানদের সে কথাটাই আমি বলছি আমরা কোনটা বর্জন করবো কোনটা গ্রহণ করব আলেমরা আহ্বান করছেন আমরা কোন আলেমের কথা শুনবো যে আলেমরা রাহমান করছেন তাদেরকে আবার আরেকজন বর্জন করে বসে আছেন তারা আবার আমাদেরকে বর্জন করে বসে আছেন তো যারা আমাদেরকে বর্জন করে বসে আছেন আগাগোলা কাফের ভতুয়া দিচ্ছেন তাদেরকে আমরা কীভাবে গ্রহণ করব তো সেজন্য একটা সুস্পষ্ট নীতিমালা আমি মনে করি সেটা হচ্ছে প্রথমে তাউহিদের উপরে পুরো উম্মাকে ঐক্যবদ্ধ হওয়া লাহ ইল্লাহ মাহমুদ রসৌল্লা চাল্লাহ সাল্লাম আল্লাহ সব ছাড়া আমরা কারো সব রিনটি মানবো না এই কথার উপরে তারপরে ঐক্যবদ্ধ হওয়া এটা ওই হাদিস ঐক্যবদ্ধ হওয়া ঐক্য নষ্ট করা যাবে না নেতার আদেশ মানা নেতা নেতা হবেন কিন্তু একজন একজন সেই হোক কিছু দাস হোক ক্ষুদ্র মস্তিষ্ক হোক যদি একবার নির্বাচিত হন ওনাকে সবাই মানতে হবে নেতা হবে একজন এখন তো কেউ কাউকে নেতা মানছে না নেতার আদেশ মানতে হবে নেতার আদেশ শুনতে হবে চার নম্বর হচ্ছে হিজরাত এখানে বয়কট কথাটা অনেকটা আসে যদিও বয়কট শব্দটা কিন্তু এখানে হিজরাত মানে হচ্ছে আপনার ঘৃণা পরে প্রত্যাখ্যান করা আলাদা হওয়া হিজরান থেকে হিজরত হিজরত করা সেটা কি মোমেন যখন ইমান আনলো তখন আল্লাহর হুকুমকে সে গ্রহণ করে নিল আলিঙ্গন করে তার হৃদয় তার কাজে প্রমাণ করবে তার মুখে প্রকাশ করবে সে ইমানের কথাটা সে সিরিক কুফরকে ঘৃণা করবে প্রত্যাখ্যান করবে শিরিককে কুফরকে তালা আল্লাকে আল্লাহর নাফরমানি হয় এমন কাজকে হাইরুল্লাহকে প্রত্যাখ্যান করবে বাদ দিবে তাহলে মোমেন কি করবে ইমান গ্রহণ করবে শিরিক কুফর বাদ দেবে এবং যারা শিরিক করে বা শিরিক তারা প্রতিষ্ঠা করতে চায় কুফর যারা কুফরের পক্ষে তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে প্রয়োজনে এটা হচ্ছে আমি মনে করি আলাদা হওয়া এটা চার নম্বর কর্মসূচি পাঁচ নম্বর জেহাদ আলাদা হয়েই তো জেহাদ আলাদা না হয়ে তো জেহাদ করা যাবে না আমি মুখে জেহাদের কথা বললাম বাস্তবে ওই যার বিরুদ্ধে কথা বললাম সেখানেও তাদের পক্ষে নিলাম তাদের কথা বললাম তাদের কাছে বসলা তো তো হলো না তো এই হচ্ছে কথাটা তাহলে ইসলামের নীতিটা হলো যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সেই অন্যায় যে করবে যারা করবে এখন আজকে অমুক টিভি কালকে অমুক রেডিও পশু অমুক কোম্পানি পশু অমুক পণ্য এর পরের দিন ডানু কোম্পানি এর পরের দিন হলো এই এই বিস্কুট কোম্পানি অমুক দিন এই চেয়ার কোম্পানি তাকে বয়কট করতে হবে এগুলো কোনো নীতি না সুনির্দিষ্ট নীতিমালা আমাদেরকে নিতে হবে যে আমরা মূলত সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এটা একজন মোমেনের প্রথম ঘোষণা আল্লাহর পরিপন্থী আল্লাহর বিধান পরিপন্থী আল্লাহর আদেশ পরিপন্থী রসুল উল্লাহর প্র্যাকটিস পরিপন্থী সমস্ত কিছুর বিরুদ্ধে আমি অবস্থান নিলাম যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে এবার অন্যায় মৌলভী সাহেব করল অন্যায় ইমাম সাহেব করলো অন্যায় ওই একাত্তর টিভি করলো অন্যায় ইন্ডিপেন্ডেন্ট টিভি করল অন্যায় সরকার করলো অন্যায় বিরোধী দল করলো অন্যায় আমি করলো অন্যায় তুমি করলো অন্যায় 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 সে যেই করুক না সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে এখন আমি অন্যায় করলে আমি মৌলভী সাহেব আমার বিরুদ্ধে কিছু বলা যাবে না বললে ভগবানের একেবারে নষ্ট হবে তাহলে তো নীতি হলো না এটা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে মানে আল্লাহর বিধানের পরিপন্থী যা কিছু আমরা সব কিছু প্রত্যাখ্যান করলাম এবং সে অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়ালাম সংগ্রাম করলাম যে হাতটা কিন্তু ওটাই অন্যায়ের বিরুদ্ধে এখন ন্যায়সঙ্গত কথা ন্যায্য কথা বৈধ কথা মানবতার কল্যাণকামী কথা যিনি বলবেন এবার তিনি এবার শার্ট প্যান্ট পরা হোক তিনি এবার কর্তা পরা হোক মাদ্রাসা পড়ুয়া হোক কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হোক তিনি মিডিয়ার লোক হোক তিনি যেই হন না কেন তিনি সাদা হোক কালো হোক হিন্দু হোক মুসলমান হোক আমি তার পক্ষে আসি আমি তার পক্ষে কথা বলব যিনি ন্যায়সঙ্গত কথা বলবেন ন্যায্য কথা বলবেন বৈধ কথা বলবেন মানুষের কল্যাণকে আমি কথা বলবেন আর যিনি অন্যায়ের পক্ষ নেবেন তিনি যেই হন না কেন আমরা তার বিরোধিতা করব। কারণ আল্লাহ সুবাহ আল্লাহ হকের প্রতীক ন্যায়ের প্রতীক কাজেই আমাদের কথা হলো অন্যায় যেই করুক আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবো এটাই হলো ইসলামের মূল নীতি এটা হলো মানদণ্ড ন্যায়ের পক্ষে যেই করবে সমস্ত ন্যায় একদিকে সমস্ত অন্যায় একদিকে এই হচ্ছে মানব জীবনের ন্যায় অন্যায় সত্য মিথ্যার দ্বন্দ্ব মানুষের ইতিহাস আমি মনে করি সমাজতন্ত্রের একটা ইতিহাস থাকতে পারে পুঁজিবাদের একটা ইতিহাস থাকতে পারে কিন্তু ইসলামের ব্যাখ্যাটা হচ্ছে এটা মানুষের ইতিহাস মূলত ন্যায় অন্যায়ের ইতিহাস সমাজে দ্বন্দ্ব হবে মূলত ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব আর কোনো কিছুতে দ্বন্দ্ব হবে না আল্লাহ সবাই তো আল্লাহ কোরআনই বলেছেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত আল্লাহ ভালোবাসেন যে মতটা কি তা অর্থাৎ ন্যায় অন্যায়ের মানদণ্ডে ন্যায়ের পক্ষে ধারণ করবে অন্যায়কে প্রত্যাখ্যান করবে আর সোজা হিসাব এখন যদি আমরা মানে সরকারের বিরোধিতা করতে হবে বা রাজনৈতিক দলের বিরোধিতা করতে হবে বা মাদ্রাসার স্বার্থ রক্ষার জন্য বা আমার দলের পক্ষে কথা বলতে হবে এই জন্য যদি আমরা কথা বলি তাহলে কিন্তু ইসলাম রক্ষা হবে না কারণ আল্লাহর সাহায্য না পেলে কোনো আন্দোলন সফল হবে না সাফল্য মোট হবে না হ্যাঁ সংখ্যা বাহাদুরি করতে পারি আমরা লক্ষ লক্ষ লোক জমায়েত করতে পারি হুঙ্কার দিতে পারি নারে তাকবীর আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত করতে পারি আকাশ বাতাস প্রকম্পিত একদম রাজপথ কাঁপিয়েই দিতে পারি কিন্তু ফাইনালি ফলাফল হচ্ছে জিরো ফল আসবে না কারণ আল্লাহর সাহায্য লাগবে আর আল্লাহ আল্লা সুবাহনাউতাল্লাহ কাকে সাহায্য করবে মোমেনদেরকে তিনি দেখবেন যে তাদের অন্তরে কি আছে তারা আসলে কি চায় তাদের নেতৃবৃন্দুর লক্ষ্য কী জনতার লক্ষ্য কী তাদের ইমান কি তাদের আমল কি তারা আসলে কী চাচ্ছে যারা সত্যকে ধারণ করবে না তাদেরকে আল্লাহ কখনও সাহায্য করবেন না আল্লাহর সাহায্য না পেলে সমস্ত আন্দোলন ব্যর্থতায় পর্যবেচিত হবে এবং চূড়ান্ত রূপে হতে হবে এই হলো আমার কথা তাহলে আমরা বিরোধিতা করব কিসের অন্যায়ের শিরিক সিরিপরের তাগুদার আল্লাহর হুকুম পরিপন্থী সমস্ত কিছুর আমরা বিরোধিতা করব আমরা সমর্থন করব কিসের সমর্থন করব ন্যায়ের হকের সত্যের আমি আগে বলেছি পৃথিবীর ইতিহাস ন্যায় অন্যায় সত্য মিথ্যা আল্লাহর হুকুম ইবলিসের হুকুম সাদা কালো এই হচ্ছে দ্বন্দ্ব যারা ন্যায়ের পক্ষে থাকবেন আমরা তার পক্ষে কথা বলবো তাকে নিয়ে কথা বলবো তিনি আমাদের ভাই আমার কথা একদম পরিষ্কার আর কুফর শব্দের অর্থ অর্থকে যারা সত্যকে গোপন করে সেটা হচ্ছে কুফর এটা সবাই জানে